ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আরেকটি ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজের ক্লাস নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আজকে ভারতের ভূগোল নিয়ে আলোচনা হবে, অর্থাৎ আজকের যে প্রশ্নটি সেটা ভূগোল থেকে জিওগ্রাফি সংক্রান্ত। তো চলো প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা হচ্ছে ভারতের জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এক্সপ্লেইন দ্য ক্লাইমেটিক রিজিয়ন ইন ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার বিভিন্ন ক্লাইমেটিক রিজিয়নগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। তো চলো দেখে নেওয়া যাক যে আজকে আমাদের তরফ থেকে এই প্রশ্নের উত্তরে কি লেখানো হয়েছে। তার আগে অবশ্যই বলে রাখবো যে এখনো অবধি তোমরা এর আগের যে ক্লাসগুলো হয়েছে বিভিন্ন সাবজেক্ট থেকে, সেই ক্লাসগুলো যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ঠিক তলায় ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও তোমরা চ্যানেলের ভিতর ঢুকে সেখান থেকে প্লেলিস্ট থেকে কিন্তু প্রত্যেকটি ক্লাস তোমরা দেখে নিতে পারবে। তো চলো দেখে নিই যে এর উত্তরটি আমাদের তরফ থেকে কি করে দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণে বৃষ্টিপাত ও তাপমাত্রা দেখা যায়, তার ফলে স্বাভাবিক উদ্ভিদের মধ্যেও পার্থক্য হয়। পরবর্তী প্যারাগ্রাফ চেঞ্জ করে এবার এই অঞ্চলগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ক্রান্তীয় অতি আর্দ্র মৌসুমী অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে গড়ে, যেখানে 250 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং বার্ষিক তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, এই অঞ্চলে চিরহরিৎ বৃক্ষ জন্মায়। পরবর্তী পয়েন্ট, ক্রান্তীয় সাভানা অঞ্চল, গুজরাট মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ ওড়িশা প্রভৃতি রাজ্যে এ ধরনের জলবায়ু দেখা যায়। এখানে গড়ে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আবহাওয়ার বৈশিষ্ট্য উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। এখানে পর্ণমোচী বৃক্ষ ও সাভানা গাছ জন্মায়। পরবর্তী পয়েন্ট, ক্রান্তীয় শুষ্ক গ্রীষ্ম ও শীতকালীন বৃষ্টিপাত অঞ্চল, পূর্ব উপকূলের দক্ষিণাংশে অর্থাৎ করমণ্ডল উপকূলে এ ধরনের জলবায়ু দেখা যায়। এখানে সাধারণত শীতকালেই বেশি বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকাল প্রধানত শুষ্ক থাকে। পরবর্তী পয়েন্ট, ক্রান্তীয় মরুপ্রায় এবং উপক্রান্তীয় স্টেপ অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি, রাজস্থানের পূর্বে, পাঞ্জাবের দক্ষিণ পশ্চিমাংশে এই ধরনের জলবায়ু দেখা যায়। এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং জলবায়ু বেশ চরমভাবাপন্ন। এখানে ছোট ছোট গাছ, ঘাস, ঝোপঝাড়, কাটা গাছ জন্মায়। পরবর্তী পয়েন্ট, উষ্ণ মরু অঞ্চল, পশ্চিম রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের জলবায়ু এই ধরনের। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, গড়ে 25 সেন্টিমিটার এবং তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এখানে দিনরাতের তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয়, সেই কারণে এখানে ক্যাকটাস জাতীয় গাছ ছাড়া অন্য গাছ জন্মায় না। পরবর্তী পয়েন্ট, নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু, অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসম সহ প্রায় সম্পূর্ণ দক্ষিণ পূর্ব ভারতে বৃষ্টিপাত খুব বেশি হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত 300 সেন্টিমিটার, উষ্ণতাও খুব বেশি হয় না। এখানে চিরহরিৎ অরণ্য দেখা যায়। পরবর্তী পয়েন্ট বা পরবর্তী অঞ্চল যেটা, আর্দ্র উপক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চল, সমগ্র উত্তর ভারতেই এই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক, তাপমাত্রা কিছুটা চরমভাবাপন্ন। এখানে প্রধানত পর্ণমোচী গাছ জন্মায়। পরবর্তী অঞ্চল, শীতল পার্বত্য অঞ্চল, পশ্চিম হিমালয়ের উচ্চ অংশে এ ধরনের জলবায়ু দেখা যায়। উচ্চতার জন্য সারা বছরই তীব্র ঠান্ডা থাকে এবং শীতকালে তুষারপাত হয়। পাহাড়ের ওপরের দিকে তৃণ এবং কম উচ্চতায় সরল বর্গীয় গাছ জন্মায়। তাহলে এই ছিল আমাদের তরফ থেকে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে যে ইন্ডিয়ান ক্লাইমেটিক রিজিয়ন সম্পর্কিত যে প্রশ্ন তার উত্তর। তোমরা যারা লিখে নাও প্রত্যেক দিন তাদের জন্য আরেকবার প্রথম থেকে প্রশ্ন সহ দেখিয়ে দেওয়া হচ্ছে, তোমরা পজ করে করে লিখে রাখতে পারো। এর সাথে সাথে অবশ্যই বলবো যারা আজকের ক্লাসটি প্রথমবার দেখলে, অর্থাৎ প্রয়াসের চ্যানেলে প্রথম ভিডিও দেখছো যারা, তাদেরকে বলে রাখবো আগামী দিনে আমাদের কিন্তু RRB NTPC যেমন প্রস্তুতি নেওয়া হবে
তার ঠিক তেমনই আমাদের পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকারের যে সকল পরীক্ষাগুলো সামনে আসছে, কম্পিটিটিভ এক্সামগুলো, সকল পরীক্ষারই কিন্তু সঠিক যে প্রিপারেশন স্টাইল এবং তার যে প্রিপারেশন যে গাইডেন্সটা তোমরা কিন্তু প্রয়াসের চ্যানেলে পেয়ে যাবে। এবং সেই গাইডেন্সটা এবং সেই মেটেরিয়াল পেতে এখনই কিন্তু তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইবের পাশে পাশে তার পাশের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি কিন্তু অল সিলেক্ট করে রাখতে হবে। তার ফলে কি হবে, আগামী দিনে আমরা যখনই ক্লাস আনব, একটা করে ভিডিও আপলোড করব, ঠিক তখনই তোমার কাছে কিন্তু ইউটিউবের তরফ থেকে একটি লিংক পৌঁছে যাবে এবং তুমি তোমার সময় মতো সেই ভিডিওটি দেখে রাখতে পারো। এর ফলে তোমার কিন্তু কোনো ক্লাস মিস যাওয়ার সম্ভাবনাটা থাকবে না এবং আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট বাটনে গিয়ে প্রত্যেক কটা সাবজেক্ট ওয়াইজ যেগুলো ভাগ করে রাখা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই, আগামী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।